হ্যালো অ্যান্ড ওয়েলকাম তিতলি টেলস এর আরও একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমি ভাবছিলাম এই সপ্তাহে কী নিয়ে ব্লগ বানাই, হোয়াট উইল বি মাই কন্টেন্ট। এমন সময় আমার এক দাদা বললেন, তুই বরং চন্দননগর চলে যা, এখন ওখানে জগদ্ধাত্রী চলছে। আমি বললাম, চন্দননগর কেন? চন্দননগরের জগদ্ধাত্রী তো সবাই জানে, সবাই দেখেছে, আমি একটু ডিফারেন্ট কিছু দেখাই। তাই আমি আজ আপনাদের দেখাবো বেলেঘাটার জগদ্ধাত্রী। আমার বাড়ি যেখানে সেইখানে আজকের ডেটে একাধিক জগদ্ধাত্রী পুজো হয় এবং খুব রমরম করেই হয়। কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই যে লাইটিংটা, এটা হলো আমার পার্টিকুলারলি আমার পাড়ার পুজোর লাইটিং। আমার পাড়ার পুজোর নাম ফুলবাগান নতুন দল। দেখুন কি সুন্দর আলোর শামিয়ানা, তার সাথে চন্দননগরের যে ট্রেডিশনাল আলোর সজ্জা, আলোকসজ্জা বা লাইটিং, সেটা দিয়ে চারিদিক খুব সুন্দর করে সাজানো, ভারী ভালো লাগে। জানেন, দুর্গাপুজো আর কালী পুজো কেটে যাওয়ার পর যে একটা মন খারাপ ভাব হয়, এই জগদ্ধাত্রী পুজোর জাঁকজমক কিন্তু সবটা একদম দূর করে দেয়। এই হলো আমাদের প্যান্ডেল ফুলবাগান নতুন দল, আর এই মা জগদ্ধাত্রী বিরাজময়ী প্যান্ডেলে। পুজো পরের দিন। এই যে আমাদের জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজোর ইতিহাস হয়তো অনেকেই জানেন, তাও যারা জানেন না তাদের জন্য আরেকবার বলি। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র দেব কোনো এক কারণে তৎকালীন নবাবের হাতে বন্দী হয়েছিলেন এবং দুর্গাপুজোটা ওনার ওই বন্দি দশায় কেটে যায়। ছাড়া পেয়ে যখন রাজামশাই নৌকোযোগে নিজের বাড়ি ফিরছেন, ওনার মনে ভারী দুঃখ, এবছর আর মায়ের আরাধনা করা হলো না। ঠিক তখনই মা জগদ্ধাত্রী ওনাকে স্বপ্নাদেশ দেন যে, আমার এই রূপের পুজো তুই কর। কবে করবে? না, কার্তিক মাসের শুক্লা নবমীতে। উনিও ধরফর করে উঠে বসে সরকার মশাইকে জিজ্ঞাসা করেন, আচ্ছা সরকার মশাই, এরকম কি কোনো দিন আছে যে দিনে এই তিনটি তিথি অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমী একই দিনে পড়ে? সরকার মশাই ও পঞ্জিকা দেখে বলেন, হ্যাঁ আছে বই কি। অত্যাশ্চর্যভাবে বছরেই একটি মাত্র দিনই এই তিনটি তিথির একসাথে সমাপতন ঘটে এবং সেই থেকে প্রচলিত হয় জগদ্ধাত্রী পুজো। দেখুন, আমাদের হোম যজ্ঞ চলছে, ভোগ নিবেদন হয়ে গেছে। কিন্তু পুরাণ মতে জগদ্ধাত্রীর এই রূপের বর্ণনা কি জানেন? আসলে তো সবই দুর্গা বা উমার রূপ। হেমন্তকালে এই দেবীর আবির্ভাব বলে ওনার নাম হৈমবতী উমা। পুরাকালে একদা ইন্দ্র, অগ্নি, চন্দ্র ও বায়ু এই চার দেবতা অত্যন্ত অহংকারী হয়ে পড়েন। তারা মনে করেন তারাই সর্বে সর্বা, তারাই ঈশ্বর। তার সাথে সাথে এও বলেন যে, এই যে দুর্গা এত কিছু করে ফেলেছে, আসল শক্তিটা তো তারই থেকে প্রাপ্ত, দুর্গার এতে তেমন কোনো কৃতিত্ব নেই। এই কথা শুনে উমা হৈমবতী অত্যন্ত তেজস্বিনী হয়ে ওঠেন এবং তিনি একটি করে তৃণখণ্ড নিয়ে চার দেবতার সম্মুখে রাখেন। বলেন সেই তৃণখণ্ডটিকে নড়াতে বা ধ্বংস করতে। বহু চেষ্টার পরেও কিন্তু এই চারজনের একজনও সেই তৃণখণ্ডটিকে, ছোট্ট তৃণখণ্ডটিকে না স্থানচ্যুত করতে পারে না ভস্মীভূত করতে পারে। তখন তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়। তখন মা দুর্গাও তার ক্রোধ, তার তেজ ত্যাগ করে জগদ্ধাত্রী রাজ রাজেশ্বরী রূপে দেখা দেন। বলা হয় এই রূপে দেবীর চারটি হাত, দেবী স্বর্ণালঙ্কারে ভূষিতা এবং মুখে স্মিত প্রসন্ন হাসি। এই হল মা জগদ্ধাত্রীর রাজ রাজেশ্বরী রূপ। মা জগদ্ধাত্রীর অপর নাম হল করিন্দ্রা সুর নিষুদিনী। মায়ের পায়ের তলায় একটা হাতি থাকে, কখনো দেখেছেন মন দিয়ে? ওই হাতিটা আর কেউ নয়, মহিষাসুর। যখন কোনোভাবেই দেবীকে পরাস্ত করতে পারছে না, তখন সে মায়া বলে নানা রূপ নিচ্ছে। এইভাবে সে হস্তি রূপ ধারণ করেও দেবীকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করেন। ক্রোধে মদমত্তা দেবী এক চতুর্ভুজা রূপ ধারণ করে তার হাতের চক্রের সাহায্যে সেই হাতির সুর কেটে তাকে নিধন করেন। হাতির অপর নাম করি এবং মহিষাসুরের অপর নাম করিন্দ্রাসুর। সেই থেকেই হলো করিন্দ্রাসুর নিষুদিনী। চলুন
আমরা এবার চলে যাই আমাদের পরের পুজোয়, অর্থাৎ পুজো নাম্বার টু। সেটা হলো বেলেঘাটার খুবই ঐতিহ্যবাহী এবং সবথেকে পুরনো জগদ্ধাত্রী পুজো। আমরা ছোটো থেকেই দেখে আসছি বেলেঘাটে একটাই জমজমাট জগদ্ধাত্রী পুজো হয়, আর সেটা হলো চিত্রকূট ক্লাবে, চলতি ভাষায় সেটা বিশ্বাস নার্সারি লেনের পুজো। এইবার এই পুজোর এই ভিডিওটা বানানোর জন্য রূপু আমায় ভয়ানক হেল্প করেছে। তো ও আমাকে ফোনে বলে দিয়েছিল যে ও অলরেডি বন্ধুদের সাথে বিশ্বাস নার্সারি লেনের মণ্ডপে আছে, চলুন আমরাও যাই। কি ভারী সুন্দর সাজিয়েছে না, আলোর শামিয়ানা, চারিদিকে প্রচুর আলো। গলির ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি মণ্ডপের কাছে। ওই যে দেখা যাচ্ছে মণ্ডপ, সারা পাড়া মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। দেখুন, চিত্রকূট ক্লাব, এটা ছিল এনাদের 61তম পুজো, মানে বহু পুরনো পুজো। ওনাদের মায়ের মুখ এবং রূপ বরাবর একই রকম। রাজ রাজেশ্বরী রূপে সজ্জিতা মা এখানে, তার সাথে অপূর্ব ঝাড় লণ্ঠন। চলুন, আমাদের ঠাকুর দেখা, দেবী প্রণাম সব শেষ, আমরা এবার গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছি এক্সিট ওয়ে ধরে। বেরোনোর পথটাও কিন্তু ভারী সুন্দর করে সাজানো না? আই রিয়েলি রিয়েলি লাভ দিস গ্র্যান্ডার, যে বৈভবের সাথে, যা জাকজমকের সাথে বেলেঘাটায় আজকাল জগদ্ধাত্রী পুজো হয়, অতুলনীয় সুন্দর, চারিদিকে আলোর রোশনাই। আমরা হেঁটে চলেছি আমাদের পরবর্তী পুজোর দিকে। এইখানে যাওয়ার সময় হঠাৎ করে আমাদের সাথে অর্করও দেখা হয়ে গেল, ও জুড়ে গেল আমাদের সাথে ঠাকুর দেখতে যাওয়ার পথে। এটা রাখাল ঘোষ লেনের মুখে শিব মন্দিরের মাঠ এবং তার দুর্গাপুজোর সজ্জা এখনও বিদ্যমান। এই যে এসে গেছে আমাদের পরবর্তী পুজো। এখানে দেখুন ফাংশন চলছে, একজন শিল্পী অলরেডি স্টেজে গাইছেন, পাড়ার লোকেরা সুন্দর করে বসে তার গান উপভোগ করছেন, পেছনে ভোগ দেওয়াও চলছিল, সে দৃশ্য আমার ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। এই চলে এসেছে আমাদের মণ্ডপ নাম্বার থ্রি। আমিও ঝটপট রূপুর হাতে ক্যামেরা ধরিয়ে গিয়ে মায়ের দর্শন এবং প্রণাম সেরে ফেললাম। ভারী মিষ্টি মুখের মা কিন্তু এখানে, অপূর্ব সুন্দর, ভারী ভাল লাগছে দেখতে। দেখুন আর মাথার মুকুটটা কি দারুণ সুন্দর না? চলুন, প্রণাম শেষ, ঝটপট আমাদের চলে যেতে হবে পরের মণ্ডপে, কারণ আমাদের আজকের মিশন আপনাদের প্রত্যেক কটা পুজো যেটা আমার আয়ত্তার মধ্যে সেটা দেখানো। আর এবার দেখতে পাচ্ছেন রূপুকে, যাকে ছাড়া এই ভিডিওটা একদমই অসম্পূর্ণ। ওই যে রূপু আর অর্ক হেঁটে যাচ্ছে, ওদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে ঘোরার জন্য। চলে এসেছি পরের পুজোতে, কুণ্ডুবাগানের ভেতরে গিয়ে ছোট্ট একটা পুজো, আমাদের পুজো নাম্বার থ্রি। দেখে বেরিয়ে পড়লাম, হাঁটছি চড়কডাঙার মোড়ের দিকে। হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম রাস্তার ওপর, শুনলাম এই পুজোটি নতুন শুরু হয়েছে, বেশ ঘরোয়া টাইপের ছিমছাম ছোট্ট একটা জগদ্ধাত্রী ঠাকুর, আর তার সাথে এই বাচ্চা মেয়েটি বসে আছে, ভারী প্রতীকই না? চারিদিকে আলো, চারিদিকে আওয়াজ, তার মধ্যে দিয়ে হেঁটে চলে এলাম চড়কডাঙা বারোয়ারিতলার মুখে। ডান দিক না বাঁদিক, ডান দিক না বাঁদিক করতে করতে আগে ডান দিকেই এলাম। ডান দিকে শীতলা মন্দিরের একটু আগেই এই যে ইনি হলেন আমাদের জগদ্ধাত্রী নাম্বার ফোর। কী সুন্দর ভোগের থালা, প্রসাদ এবং অপূর্ব সুন্দর গোলাপি রঙের সজ্জায় সজ্জিতা মা আমাদের। এরপরে খানিকক্ষণ আমাদের ডিবেট চললো আমরা নেক্সট ঠাকুরটা কোথায় দেখতে যাব। ওরা তখন আমাকে বলল যে তুমি সোজা চলো, বেলেঘাটা মেন রোডের ওপর একটা বিশাল ঠাকুর হয়েছে, দারুণ, সেটা দেখতেই হবে। যদিও অনেকটা হাঁটা এবং হাঁটতে আমি বিশেষ ভালোবাসি না, তাও বাচ্চাগুলোর মন রাখতে এবং আপনাদেরকে একটা খুব ভালো জগদ্ধাত্রী পুজো দেখাতে ভাবলাম চলেই যাই। যাওয়ার পথে পড়লো এই পুজোটা। এই পুজোটাও কিন্তু ভারী সুন্দর হয়েছে, দেখুন দারুণ সুন্দর মূর্তি, বেশ বড় পুজো, খুব ভালো। আমি সত্যিই জানতাম না বেলেঘাটে এতগুলো পুজো হয়। কি সুন্দর না, চারিদিকে আলোর মালা, কত আলো, কত আওয়াজ, কত লোক। এর মধ্যেই চলে এলো আমাদের আরেকটি পুজো, ইনি ছিলেন আমাদের প্রতিমা নম্বর 8। এবার এই সুন্দর আলোকসজ্জা দেখে আমরা তো তনুমনো করে ঢুকে পড়লাম। আমার ভাইরা একটু ভয়ই পাচ্ছিল, আমি বললাম আরে চল চল কিচ্ছু হবে না, কিন্তু ঢুকে দেখি বিপত্তি, এটাও জগদ্ধাত্রী পুজো কিন্তু কারোর বাড়ির পুজো, সেখানে বোধহয় জনসাধারণের জন্য অবারিত দ্বার নয়।
তাই আমরা উঁকি মেরে এক ঝলক ঠাকুর দেখেই তার কোনো ভিডিও না তুলেই চলে এলাম পরের এই ছোট্ট পুজোটিতে। পুজো নাম্বার 9, এই হলো পুজো নাম্বার 10 কোলে ব্যারাকের পেছনে। এবারে আমরা যাচ্ছি সেই বহু আকাঙ্ক্ষিত পুজো যেটা ওরা দেখতে চায়, সেটা হলো ভাটিখানা মিলন সংঘর কাছাকাছি ভাটিখানার যে পার্ক তার উল্টো দিকে। এবার আপনারা শুনুন এক অবিস্মরণীয় ফাংশন। জগদ্ধাত্রী পুজোর এরকম ফাংশন বেলেঘাটায় একমাত্র ভাটিখানাতেই হওয়া সম্ভব। ওই ভয়ঙ্কর গানের গুঁতোয় আমরা আর বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারলাম না, এক চোট হেসে নিয়ে আমরা চলে এলাম সরকার বাজারের মুখের দিকে। এসে দেখলাম আমাদের ঠাকুর নম্বর 10, এই আমাদের ঠাকুর নম্বর 11। এখানে সবাই খেলা দেখছেন, ঠাকুর ঠাকুরের মতো কিন্তু ম্যাচ মিস করা চলবে না। গুটি গুটি পায়ে এগিয়ে চলে আসছি পার্থসারথী মন্দিরের কাছে, সেখানে আমাদের আজকের ফাইনাল ঠাকুর দেখা আমাদের এই ট্রিপের। এই পুজোটাও কিন্তু বেশ নয় নয় করতে করতে অনেক বছর হয়ে গেল। খুব সুন্দর মায়ের মূর্তি, দারুণ সুন্দর, তার সাথে দারুণ ঝাড়বাতিরা, ভারী ভালো, মন ভালো করে দিল। এবার চলে এলাম আমার স্কুলের বন্ধু দেবশ্রীর পাড়ার পুজোয়। আমাদের প্রত্যেক বছর নেমন্তন্ন থাকে, আমি আর রঞ্জু গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছি। ওদের পাড়ার পুজো তো যেরকম হওয়ার হচ্ছে, তার সাথে ওদের পাড়ার পুজোটা যেখানে হয় তার ঠিক উল্টো দিকেই একটি বাড়িতেও পুজো হয়। আমরা প্রত্যেক বছরই উঁকি মেরে ঠাকুর দেখে আসি, মাকে প্রণাম করার কোনো সুযোগই ছাড়া উচিত না, তাই না? এই যে ওদের এখানে এখন আরতি চলছে, 108 প্রদীপ চলে গেছে, আমরাও ভাবলাম একটু প্রণাম করে প্রদীপের তাত নিয়ে নিই। ব্যাক টু নেক্সট ডে। আরে শুধু জগদ্ধাত্রী পুজো নয়, বেলেঘাটাতে ফাটাফাটি ভাসানো হয়। এই দেখুন ভাসানের জন্য মা বেরিয়ে গেছেন, বাট আই এম রিয়েলি ভেরি সরি, আমি পুরো গ্র্যান্ডারে আপনাদের ভাসানটা দেখাতে পারলাম না ডিউ টু সাম এমার্জেন্সি। তো এখানেই আমার আজকের ব্লগ শেষ। ভালো লাগলে তিতলি টেলসকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর কেমন লাগলো বেলেঘাটা জগদ্ধাত্রী পুজো অবশ্যই জানাবেন। বাই।